সাতাশি উপজেলায় চলছে ভোট সকাল আটটায় শুরু হয়েছে ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল চারটা পর্যন্ত এধাপে বাইশটি উপজেলার ভোট স্থগিত করা হয়েছে ঘূর্ণিঝড় রিমালের কারণে দর্শক ভোটের আরো খবর জানাতে বিভিন্ন উপজেলা থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা প্রথমে যুক্ত হব আমাদের সহকর্মী কাউসারা চৌধুরী কুমু কুমু আপনি তো নরসিংদী শিবপুরের বান্ধার দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আমাদের সাথে যোগাযোগ করছেন কি পরিস্থিতি দেখছেন ভোটের আমি সকাল থেকেই জানাচ্ছি শিবপুর উপজেলার নির্বাচনের খবর বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি সকাল থেকে একই পরিস্থিতি সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা পরিস্থিতি যদিও বিরাজ করেনি কারণ এইখানে কিছুটা পরিস্থিতি থমথমে রয়েছে কারণ আপনারা জানেন যে এই উপজেলা এই জেলাতে কিন্তু দুটো উপজেলায় ভোট হওয়ার কথা ছিল এই ধাপে এক একটি উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থীর খুনের ঘটনার কারণে সেইখানকার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন এবং গতকালকেও একজন জনপ্রতিনিধি তিনি মার্ডার হয়েছেন সেক্ষেত্রে কিছুটা মানুষের মধ্যে তো আতঙ্ক বিরাজ করছে তারপরেও কিন্তু মানুষ ভোট দিতে এসেছে আমরা একটু কথা বলি ওনারা ভোট দিতে এসেছেন মানে কেন ভোট দিতে এসেছেন কেন আসছেন ভোট দিতে কি হবে এতদিন যে ভোট দিয়েছেন কোনো উপকার হয়েছে আপনার নিজের নিজের না কোন অন্য নিজের না আপনার কোনো উপকার হয়েছে ভোট যে দিয়েছেন এতদিন আমার কি উপকার দশের উপকার হবে উপকার ভোট কেন দিতে চান ভালোর জন্য কার ভালোর জন্য সবাই কি হবে ভোট দিলে উপকার হবে আমাদের কি উপকার হবে আপনার সমস্যাগুলো কখনো বলতে পেরেছেন ধন্যবাদ শুনছিলেন আসলে তারা ভোট দিতে এসেছেন তারা জানেন যে এই দেশের নাগরিক তারা তাদেরকে ভোট দিতে হয় কিন্তু ভোট দিয়ে আসলে তাদের কোনো উপকার হয় কি না তারা নিজেরাও বোঝেন না কারণ তারা জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়তো বা হতে পারেন না হয়তো গত আগামী পাঁচ বছরেও জনপ্রতিনিধির কাছে যেতে পারবেন কিনা তাদের নিজের যে চাওয়াটা নিজের পাওয়ার কথাটা বলতে পারবেন কিনা সেটির একটি আশা নিয়েই কিন্তু তারা আসছেন এসেছেন তবে তারা চান যে নিজের না উপকার হোক যেন মানুষের উপকার হয় এলাকার উন্নয়ন হয় সেটির জন্যই নিজের ভোটটি মনে করেন যে ভোট দিয়ে একজন জনপ্রতিনিধি বাছাই করতে চান যারা বিশেষ করে এসেছেন ভোটের মাঠে যারা ভোট দিতে চলছে এভাবেই বিকেল চারটা পর্যন্ত চলবে ভোট তারপরে আসলে নির্ধারণ হবে এই উপজেলার জনপ্রতিনিধি কে হবেন কুমু আপনার মাধ্যমে আমরা নরসিংদী শিবপুরের নারী ভোটারদের একটা লম্বা লাইন দেখতে পাচ্ছিলাম এবার আমরা চলে যাব পাবনায় সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ হাসান পার্থ পাবনাতে কি পরিস্থিতি দেখছেন ভোটার উপস্থিতি কেমন দেখছেন আসলে পাবনায় আমি এই মুহূর্তে রয়েছি পাবনার সরকারি নলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কেন্দ্রে কিন্তু সকাল থেকেই প্রচুর ভোটার উপস্থিতি আমরা লক্ষ্য করেছি বিশেষ করে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার সংখ্যা কিন্তু অনেকটাই বেশি আমি আমার পেশা যদি আপনাকে একটু দেখাই এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভোটার উপস্থিত হয়েছে এবং এখানকার যারা নির্বাচনে দায়িত্ব পালন করছে তাদের সাথে আমরা কথা বলেছি তারা কিন্তু বলছেন যে ভোট শুরু হওয়ার প্রায় এক ঘন্টা আগ থেকেই কিন্তু ভোটাররা আসতে শুরু করে এবং লাইনে দাঁড়িয়ে তারা ভোট দেওয়ার অপেক্ষায় করতে থাকে তবে আমরা ভোটারদের সাথে কথা বলেছি তারা কিন্তু একটি কথা বলছেন যে এই ভোটের পর্যাপ্ত ইভিএম এর ভোট হচ্ছে এই পর্যাপ্ত প্রচার প্রচারণা না থাকায় ভোট দিতে কিন্তু কিছুটা সমস্যা হচ্ছে এবং কয়েকটি কেন্দ্রে আমরা দেখেছি ইভিএম মেশিনের কিছু জটিলতার কারণেও কিন্তু ভোট নিতে অনেকটাই সমস্যা সম্মুখীন হচ্ছে বা কিছু সময় বন্ধ থাকার মতো অভিযোগও কিন্তু ভোট নেওয়া বন্ধ থাকার অভিযোগও কিন্তু আমরা পেয়েছি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই পাবনা এই এই তৃতীয় ধাপে তিনটি উপজেলায় কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই তিন উপজেলায় পাবনা সদরে ভোটার সংখ্যা রয়েছে প্রায় পাঁচ লক্ষ পাঁচ লাখ এবং আটধরিয়া রয়েছে এক লাখ পঁয়তাল্লিশ হাজারের মতো এবং ঈশ্বরদী উপজেলায় প্রায় দুই লাখ সাতাত্তর হাজারের কিছু বেশি ভোট রয়েছে এবং চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু সর্বমোট দশজন প্রার্থী এর মধ্যে পাবনা সদরে রয়েছেন পাঁচজন আটধরিয়া দুইজন এবং ঈশ্বরদীতে তিনজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই ছিল আসলে পাবনা থেকে আমার কাছে নির্বাচনী সর্বশেষ পরিস্থিতি আপনার পরিস্থিতি জানছিলাম এবার আমরা চলে যাব বগুড়া বগুড়া সদরে আটটি কেন্দ্র দখলের অভিযোগ উঠেছে আনারস প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে এ ব্যাপারে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব জুয়েল রাকিব কি কি অভিযোগ আসলে পাওয়া যাচ্ছে বিস্তারিত জানতে পেরেছেন কিনা বগুড়া সদর উপজেলার সেউজগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকালে ভোট গ্রহণ শুরু গ্রহণের শুরুর থেকে কিন্তু পর থেকেই নানা রকম অভিযোগ অভিযোগ আমরা দুজন প্রার্থীর কাছ থেকে পাচ্ছি আমি জানিয়ে রাখি যে বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী লড়ছেন আনারস প্রতীকে সুভাষিস পোদ্দার লিটন এবং মোটরসাইকেল প্রতীকে সুলতান মাহমুদ খান রনি এবং ঘোড়া প্রতীকে আবু সুফিয়ান শফিক আবু সুফিয়ান শফিক আমার সঙ্গে রয়েছেন তাদের বেশ কিছু কেন্দ্র দখলের অভিযোগ রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নানা অভিযোগে অভিযোগ তারা করছেন আমি একটু জানতে চাই কি কি অভিযোগ আপনাদের আসলে প্রত্যক্ষ করছেন এবং রিটার্নিং কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পরিস্থিতি কি মনে হচ্ছে আমরা নির্বাচন কাজ থেকেই আমরা কিছু কিছু আশঙ্কা করছিলাম যে বগুড়ার সকল খনিচক্র মাদক ব্যবসায়ী অস্ত্র ব্যবসায়ী ভূমিদস্যু তারা একটা প্রার্থীর পক্ষে নির্বাচনের মাঠে নির্বাচন সুষ্ঠু হবে না এটা আমরা আশঙ্কা করেছিলাম আইনশৃঙ্খলা পরিস্থিতি শৃঙ্খলার মিটিংয়েও আমরা এর বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলাম কিন্তু আজকে সেটা বাস্তবে প্রমাণ হলো। প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি বাস্তবে প্রমাণ হলো প্রায় বিশ থেকে পঁচিশটি কেন্দ্র দখল করে সেখানে আমরা অন্য কোনো প্রার্থীর এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি এবং ভোটারকে ভোট কেন্দ্রে আসতে দেওয়া হচ্ছে না একটি পক্ষের ভোট ছাড়া কেউ আসতে দেওয়া হচ্ছে না এবং বগুড়ার সবচেয়ে বড়ো কথা বগুড়ার পৌরসভার দক্ষিণ অংশে রেল লাইনের আমরা যেটা দক্ষিণ বগুড়া বলি দক্ষিণ অংশে বেশিরভাগ ভোট কেন্দ্রে এরকম মানে চিহ্নিত সন্ত্রাসেরা অবস্থান করে সাধারণ মানুষকে ভোট কিনতে কিনতে আসতে দিচ্ছে না সরকারের যেটি আশা ছিল যে একটি নিরপেক্ষ সুষ্ঠু অবাধ নির্বাচন হবে সেইটি আসলে বোগড়ায় প্রশাসন করতে পারল এটা দুঃখের বিষয় আমি অনেকগুলো কেন্দ্রে আমরা জানিয়েছি ফ্রন্টনিয়া নুরানা নুর ফাজিল মাদ্রাসা কেন্দ্র আমরা ভোট বাতিল করার জন্য দাবি জানিয়েছি নির্বাচন কমিশনের কাছে ও অভিযোগ দিয়েছি এখানকার স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছি তো এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি আমাদের পনেরো নম্বর পনেরো নম্বর ওয়ার্ডে একই অবস্থা চলছে শুনছিলেন যে আসলে নানা অভিযোগ একই দলের তিন প্রার্থী লড়ছেন আমি সবশেষ একটি আপডেট জানিয়ে রাখি আপনাকে বগুড়া সদর উপজেলায় কিন্তু ভাইস চেয়ারম্যান পুরুষ পুরুষ তাদের বরাদ্দকৃত প্রতীকের সঙ্গে ব্যালটের প্রতীকের মিল না থাকায় এই নির্বাচন ভোট গ্রহণ বাতিল করা হয়েছে এই ছিল সবশেষ আমার কাছে বগুড়া সদর উপজেলা থেকে নির্বাচনের খবরা খবর বগুড়ার নির্বাচন ভোট কেন্দ্রে কিছু কিছু অভিযোগের খবর জানাচ্ছিলেন রাকিব জুয়েল এবার আমরা চলে যাব মহমেন সিংহে হেড ত্রিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান রুবেল আমরা কথা বলবো তার সাথে রুবেল আপনি যেখানে আছেন সেখানকার ভোটের পরিস্থিতি জানাবেন আপনাকে আমি এই মুহূর্তে রয়েছি মমন সিংহের ত্রিশ সালে আমি সকাল থেকে ময়মন সিংহের ত্রিশ সালের বেশ কয়েক একটি ভোট কেন্দ্র আমি ঘুরে দেখেছি অর্থাৎ সকাল দশটা পর্যন্ত বিভিন্ন ভোট কেন্দ্রের ফলাফল আমি সংগ্রহের চেষ্টা করেছিলাম দশটা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে কিন্তু চার দশমিক চার দশমিক সাত আট পার্সেন্ট এবং একটি কেন্দ্রে সর্বোচ্চ সাত পার্সেন্ট ভোট পড়েছে যেটা হল ময়সিং এর ত্রিশালে নজরুল একাডেমি যে ভোট কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রে সর্বোচ্চ সাত পার্সেন্ট ভোট সকাল দশটা পর্যন্ত পড়েছিল তাছাড়াও কোনো কেন্দ্রে কিন্তু ফাইভ পার্সেন্টের উপরে ভোট গ্রহণ আমরা দেখতে পাইনি আমি যে কেন্দ্রটি রয়েছি যে ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও আমি দেখেছি সকাল দশটা বন্ধ সাড়ে চার পার্সেন্ট ভোট কিন্তু এখানে গ্রহণ হয়েছে যে রয়েছে কিছু জনতা থাকলেও ভোট কেন্দ্রের ভিতরে কিন্তু ভোটার একেবারেই শূন্য আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি কয়েকজন নারী ভোটার তারা কিন্তু ভোট কেন্দ্রে আসছেন ভোট দেওয়ার জন্য তারা আসছেন তাছাড়াও একটি তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি যে ময়মসিংহের যে আজকে তিনটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে তিনটি উপজেলায় কিন্তু কিন্তু জন প্রার্থী আজকে করছেন এর মধ্যে চেয়ারম্যান চেয়ারম্যান পদে পদে জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে এগারো জন প্রার্থী এই মোট একশোচল্লিশ জন প্রার্থী কিন্তু এখানে তাদের আজকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাছাড়াও তিনটি উপজেলায় কিন্তু ভোটার রয়েছে দশ লক্ষ আটানব্বই হাজার ভোটার কিন্তু তাদের আজকে ভোটাধিকার প্রয়োগ করার কথা থাকলেও কিন্তু আজকে আমি প্রত্যেকটা কেন্দ্রেই ভোটার শূন্য আমরা লক্ষ্য করেছি অর্থাৎ আজকের দিনটা কিন্তু অনেক ভালো আবহাওয়াটা অনেক ভালো বেশি গরমও না মেঘলা আবহাওয়া তারপরেও কিন্তু মানুষের আগ্রহ কিন্তু প্রতি অনেক কম আমরা লক্ষ্য করেছি আমি কথা বলেছিলাম কয়েকজন প্রার্থীর সাথে তাদের কোনো অভিযোগ ব্যাপারে জানতে চাইছিলাম তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা কোনো প্রার্থী কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ আমাদের কাছে উত্থাপন করেনি যে তাদের কোনো অভিযোগ আছে এই ব্যাপারে তারা কিন্তু কোনো কথা বলেনি আমি জানতে চেয়েছিলাম যে ভোটার উপস্থিতি কম কেন তারা বলছে যেহেতু এখন সকাল দশটা এগারোটা বাজে এখন হয়তো ভোটার উপস্থিতি একটু পরে হয়তো বাড়তে পারে যেমন আমরা লক্ষ্য করেছি মহিলাদের উপস্থিতি কিছুটা প্রত্যেকটা কেন্দ্রে কিছুটা উপস্থিতি লক্ষ্য করলেও পুরুষদের অনাগ্রহ কিন্তু এই ভোট কেন্দ্রের ভোট দেওয়ার প্রতি একটা অনগ্রহ আমরা লক্ষ্য করেছি অর্থাৎ গত দুইটা ধাপে যে আমরা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দুইটা ধাপে কিন্তু যে ভুরো মৌসুম ছিল অর্থাৎ ভুরো ধান কাটার মৌসুম ছিল তখন কিন্তু ভোটার উপস্থিতি কিছু কম ছিল কিন্তু এখন কিন্তু ভুরো মৌসুম একেবারেই শেষ হয়ে গেছে তারপরেও কিন্তু আমরা ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রে ভোট দিতে অনেকটা অনাগ্রহ আমরা লক্ষ্য করেছি যা যে ভোটারগুলি আসছে তারা কিন্তু ভাইস চেয়ারম্যান মহিলা এবং ভাইস চেয়ারম্যান পুরুষ তারা কিন্তু অনেকটা বাড়ি বাড়ি থেকে ডেকে নিয়ে তাদেরকে ভোট দিকে আনার চেষ্টা করছেন তাছাড়াও যে ময়মনসিংহের যে তিনটি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে তিনটি উপজেলায় কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো অপ্রীতিকর ঘটনা আমরা লক্ষ্য করিনি প্রতিটা কেন্দ্রে কিন্তু তিনজন পুলিশের পাশাপাশি আঠারো জন আনসার সদস্য কিন্তু দায়িত্ব পালন করছেন তাছাড়াও প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট স্ট্রাইকিং ফোর্স মাঠে কাজ করছে এ ছিল ময়মনসিংহ থেকে ভোট গ্রহণের সর্বশেষ তথ্য রুবেল আপনাকে ধন্যবাদ